প্রশ্ন করেছেন, হুজুর চাঁদ দেখে বিয়ে করে নাকি দেখতে হয়, চাঁদ দেখে নাকি বিয়ে করতে হয়, এটা ব্যাপারে ইসলাম কি বলে? এটা আমাদের গ্রাম্য কিছু কালচার, এটা কালচার মানে বলবো আমি, এটা হচ্ছে অপসংস্কৃতি বলবো আমি, একটা কুসংস্কার, এটার সাথে ইসলামের কোনো চাঁদ কি খারাপ? আল্লাহ চাঁদ দিয়েছেন বান্দার জন্য, রাতের ঘড়ি করে দিয়েছেন, লিতাহতাদু, যেন তুমি চলতে গিয়ে যেন পথ দেখতে পাবো, চিনতে পারো। চাঁদ তো চাঁদই, চাঁদ তো ভালো লক্ষণ, সব চাঁদই সুন্দর, তবে এর মধ্যে ইবাদতের জন্য রমজানটাকে আল্লাহ সিলেকশন দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন, মহরমটাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, রজবটাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, জিলকাদ জিলহজকে গুরুত্ব দিয়েছেন, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আপনি চাঁদ দেখবেন কি, চাঁদ দেখবেন? আবার অনেকে বলে যে অমাবস্যা রাত্রে বিয়ে করতে নেই, এই রাতে বিয়ে করলে সে সারা জীবন অন্ধকারই থাকবে, আলো কখনো খুঁজে পাবে না, এগুলো বেহুদা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, আরেকজন বলেছেন যে জন্মদিনে হয়তো বা তার জন্মদিন যে তারিখ তার জন্মদিন, ধরুন আজকে 5ই অক্টোবর জন্মদিন, 5ই অক্টোবরে তার বিয়ের তারিখ হয়েছে কিনা, বিয়ের দিনে জন্মের দিনে বিয়ে করা যাবে না, মানে এটা মানে মানে এগুলো কি ফতুয়া জানেন? ফতুয়া তো শয়তান, এটা শয়তানের ফতুয়া, এগুলো শয়তান ফতুয়া, এগুলো তৈরি করে দেয় শয়তান, এগুলো হঠাৎ করে এই বান্দার মধ্যে ঢুকায় দেয়। এগুলো খেয়াল করতে হবে, এগুলো অনুমান নির্ভর কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরহেজ রাখুন।